বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে। এই ধরনের কথা এখনো আমাদের শুনতে হয়, তাই না? মানে আমাদের মতো মেয়েদের শুনতে হয়। আচ্ছা বলুন তো, আমাদের মেয়েদের কোনো নিজস্ব বাড়ি আছে? ছোটবেলায় থেকে যেখানে বড় হয়েছি, মানুষ হয়েছি, জন্মেছি, ইনফ্যাক্ট বাবার বাড়ি, সেটা কি আমাদের বাড়ি? নাকি বিয়ের পরে যে বাড়িতে গেছি, মানে হাজবেন্ডের বাড়ি, সেটা আমার বাড়ি? অথবা যদি ছেলে থাকে শেষ বয়সে, ছেলের বাড়িটা কি আমার বাড়ি? আমার তো মনে হয় কোনোটাই আমাদের বাড়ি নয়। মানে ইনফ্যাক্ট মেয়েদের কোনো বাড়িই নেই। আমরা মানসিকতার দিক থেকে বোধ হয় এখনো পিছিয়ে, যদিও শাড়ি ছেড়ে জিন্স পরছি, সালোয়ার কামিজ পরছি, মেকআপ করছি, মডার্ন হচ্ছি, মডার্ন লুক দিচ্ছি, কিন্তু মানসিকতার দিক থেকে এখনো 100 ইয়ার্স ব্যাক। এখনো আমরা ছেলেরা মেয়েরা আকাশ নিয়ে ভাগাভাগি করি। কেন? অর্ধেক আকাশ তোমার, অর্ধেক আকাশ আমার, কেন আমরা ভাগাভাগি করি? আমার তো মনে হয় পুরো আকাশটাই আমার, যত দূর দেখা যায় ততটাই আমার। অ্যাকচুয়ালি আমি কিন্তু পূর্ণ আকাশে বিশ্বাসী, আমি আত্মচেতনায় বিশ্বাসী। আপনারাই বলুন, আপনারা কিসে বিশ্বাসী?